বক্তব্যের প্রারম্ভে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বিএনপির প্রতিষ্ঠাতা আমার যুদ্ধকালীন কমান্ডার বাংলাদেশের জনগণের নয়নমণি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার রুহের মাগফিরাত কামনা করছি। আজকে এই ঘরে আমরা শ্বাসরুদ্ধকর একটি পরিবেশের মধ্যে বসে আছি। সারা বাংলাদেশের অবস্থাও এরকমই, দেশে গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, আইনের শাসন নাই, অনির্বাচিত একটি সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে আমাদের বুকের উপরে। তাদের একমাত্র মুরব্বীর প্রতিবেশী আসছে, তাদের কাছ থেকে হুকুম আসে আর হুকুম তাকেই করে। বিএনপির বেগম জিয়া অনেক আগেই বলেছেন যে বিদেশে আমাদের কেবল বন্ধু আছে, কোনো প্রভু নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে বিদেশে বর্তমান সরকারের স্বামী আছে, তারা স্ত্রী হয়ে গর্বিত। কথায় কথা বলা হয় যে বিএনপি ক্যান্টনমেন্টের সৃষ্ট একটি রাজনৈতিক দল। ক্যান্টনমেন্ট কি বাংলাদেশের বাইরে? ক্যান্টনমেন্ট কি কুটি গন্ধ আবর্জনাময় একটি স্থান, ময়লা ফেলার বাজার? তাহলে সামান্য সর্দি কাশি হলে সিএমএইচে সামরিক হাসপাতালে দৌড়ান কেন? ফল পরিচয় ফলের পরিচয়তে এই দেশে সামরিক বাহিনী থেকে আসা নির্বাচিত নেতৃবৃন্দ দেশ চালিয়েছেন, আবার তথাকথিত গণতন্ত্রের ধ্বজাধারী আওয়ামী লীগের মতো দলও রাষ্ট্র শাসন করেছে। জিয়াউর রহমানকে অখ্যাত মেজর বলা হয়েছিল 71 সালে, এখন বলা হয় তিনি কোনোদিন গুলি চালান নাই, তার লাশ কবরে নাই, নানান ধরনের তার যদি কোনো গুরুত্বই না থাকে তাকে নিয়ে এত মাথা ব্যথা কেন আওয়ামী লীগের? দুদিন আগে অনির্বাচিত প্রধানমন্ত্রী বলেছেন যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেন নাই, তিনি পাকিস্তানিদের প্রতি কোনো গুলি বর্ষণ করেননি। এরা এত বড় বড় পদে থাকে, নির্বাচিত না হলেও তো 12 বছর ধরে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, সামরিক বাহিনী কিভাবে চলে সম্পর্কে বিন্দুমাত্র ধারণা তাদের নাই। জিয়াউর রহমান ছিলেন 2500 সৈনিকের কমান্ডার, ব্রিগেড কমান্ডার, সেক্টর কমান্ডার। ব্রিগেড কমান্ডাররা সামনের কাতারে গিয়ে শত্রুর প্রতি গুলি বর্ষণ করে না, গুলি বর্ষণ করে সিপাহী হাবিলদার ক্যাপ্টেন মেজর লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত। যত সিনিয়র কর্মকর্তা তত যুদ্ধক্ষেত্রে পিছনের দিকে থাকে সারা পৃথিবীতে, এটাই সামরিক বাহিনীর নিয়ম। যুদ্ধ কিভাবে পরিচালিত হয়? গলা ছেড়ে চিৎকার দিয়ে যুদ্ধের সময় ডাক দেওয়া যায় না, যুদ্ধ পরিচালিত হয় বেতার যন্ত্রের মাধ্যমে, ওয়্যারলেস সেটের মাধ্যমে। যুদ্ধের সময় প্লাটুন কমান্ডার, কোম্পানি কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার, ব্রিগেড কমান্ডার সবাই কাছে ওয়্যারলেস সেট থাকে। সেই ওয়্যারলেস সেট মাঠে সামরিক কলাকৌশল ব্যবহার করে আধুনিক কায়দায় যুদ্ধ পরিচালনা করা হয়। মুক্তিযুদ্ধের রেড ফোর্স ছিল একটি ঐতিহাসিক নাম, বিভিন্ন রণাঙ্গনে বীরত্বের সাথে যুদ্ধ করেছে, এবং যেহেতু আমরা পাকিস্তান সেনাবাহিনীর পেশাদার সৈনিক ছিলাম, এই যুদ্ধ বেতার যন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়েছে। জকিগঞ্জে, সিলেটে জেড ফোর্স যে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেখানে মেজর জিয়াউর রহমানের আসার কোনো প্রয়োজন ছিল না, জীবন বিপন্ন করে তিনি শত্রুর বুলেটের সামনে আর্টিলারি রেঞ্জের মধ্যে তিনি এসে জেড ফোর্সের ব্যাটালিয়ন সমূহকে পরিচালনা করেছেন, তার একজন চাক্ষুষ সাক্ষী আমি। সুতরাং যুদ্ধক্ষেত্র সম্পর্কে বহু দূরে, যুদ্ধের কলাকৌশল সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ ব্যক্তিদের পক্ষে এই ধরনের বালবুদ্ধিলে বক্তব্য রাখা আমাদের হাসি উদ্রেক করে। আমরা যদি বলি তালুকদিন সাহেব মুক্তিযুদ্ধের কোনো প্রস্তাব লাগায় নাই কেন ঢাকা শহরে, এটা হলো প্রত্যেকে নিজের নিজের অবস্থান আছে, সেই অবস্থান অনুসারে তারা যার যার কার্যক্রম পরিচালনা করে। মেজর জিয়াউর রহমানের যতটুকু কর্তব্য ছিল যুদ্ধক্ষেত্রে তার চেয়ে বেশি তিনি করেছেন জীবন বিপন্ন রেখে। তার প্রতি এরকম কেন? স্বাধীনতার পর থেকে ইতিহাস বিকৃতি শুরু হয়েছে। 1947 সালে ভারত বিভাগের পর 25 মার্চ 1971 পর্যন্ত অনেক আন্দোলন হয়েছে বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে। প্রত্যেকটি আন্দোলন ছিল স্বাধিকার অঞ্চলের আন্দোলন,
পূর্ব পাকিস্তান নামক প্রদেশটিকে যাতে কেন্দ্র বৈমাত্রীয় সুলভ আচরণ না করতে পারে সেই জন্য ছাত্র জনতা অনেক আন্দোলন করেছে ভাষার দাবির জন্য ভাষা আন্দোলন করেছে 52 সালে 69 গণ আন্দোলন করেছে সামরিক শাসন আইয়ুব খানকে সরাবার জন্য 25 মার্চের নির্বাচনটি ছিল ছয় দফা ভিত্তিক নির্বাচন যেখানে বলা হয়েছে পাকিস্তান থাকবে শুধুমাত্র দেশ রক্ষা এবং পররাষ্ট্র নীতি এই দুটি বিভাগ কেন্দ্রে থাকবে ইসলামাবাদে বাকিগুলা পূর্ব পাকিস্তান পাঞ্জাব সিন ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স বিভিন্ন প্রদেশে থাকবে অর্থাৎ 25 মার্চ পর্যন্ত সকল আন্দোলন স্বাধীনতার স্বাধীনতার অধিকার আন্দোলন সেই আন্দোলনের নাম ছিল প্যারিটি আন্দোলন পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে কলোনাইজ করেছে তারা সবকিছু খেয়ে ফেলে রাষ্ট্রের সম্পদ পূর্ব পাকিস্তান কিছুই হয় না এটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যেকটি আন্দোলনের মর্মকথা কিন্তু 25 মার্চ যখন বরবর পাক বাহিনী সন্ধ্যার একটু পরে ট্যাঙ্ক এবং মেশিন গান নিয়ে নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাঁদুদ্দিন সাহেব একটি টেপ রেকর্ডার নিয়ে শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছেন 35 নম্বরে বলেছেন যে পাকিস্তানি বাহিনী হত্যা যোগে নেমেছে এখনো সময় আছে আপনি স্বাধীনতার ঘোষণা দেন তার নেতা বলেছেন যে না তাহলে আমি বিচ্ছিন্নতাবাদী রূপে চিহ্নিত হব অর্থাৎ পাকিস্তান আমি মানি না বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত হওয়ার কারণে তিনি স্বাধীনতার ঘোষণা দেননি এটি তো ঐতিহাসিক সত্য দিবালোকের মতো স্পষ্ট অথচ আজকে তারা বলেছে যে না তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কোথায় দিয়েছেন কে শুনেছে এই স্বাধীনতার ঘোষণা এই ঘোষণা একটি মাত্র এসেছে 27 মার্চ কালুঘাট বেতার কেন্দ্র থেকে এবং 26 মার্চ প্রথম পহরে অষ্টম ইন্সপেক্টর রেজিমেন্টে বাঙালির বীর সন্তান কেন্দ্র জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটি অস্বীকার করা নিজের পিতাকে অস্বীকার করা বাংলাদেশের মানুষের উপরে অপমানকর পরিস্থিতি চাপিয়ে দেওয়া এটি দিবালোকের মধ্যে স্পষ্ট আওয়ামী লীগ কোনদিন বাংলাদেশের স্বাধীনতা চায়নি একটা মাত্র উদাহরণ দেব আমি সময় বেশি নাই 10ই এপ্রিল তারিখে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে মাগুরা গিয়েছেন ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান বীর বিক্রম যিনি পরবর্তীকালে জেনারেল মুস্তাফিজুর রহমান হয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হয়েছিলেন তিনি সম্পর্কে বর্তমান অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফা তিনি মাগুরায় গেলেন পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য সেখানে তিনি রিপোর্ট করলেন এই অঞ্চলের সবচেয়ে সিনিয়র মোস্ট আওয়ামী লীগের কাছে যার নাম জনাব সোহরাব হোসেন যিনি 72-এর প্রথম মন্ত্রিসভার পূর্তমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের অত্যন্ত সিনিয়র লিডার জনাব সোহরাব হোসেন সোহরাব হোসেনের কাছে গিয়ে ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান বলে এই যে আমি এসেছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য তাকে আওয়ামী লীগের সিনিয়র নেতা বলেন ক্যাপ্টেন সাহেব আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি আমরা তো রাজনীতি নিয়ে আলাপ আলোচনা চালাচ্ছি আপনি যে ঢাকায় যায় নিজের কর্মস্থলে যোগ দেন এটি আমার কথা নয় 97 সালে এই সেক্টরের রিউনিয়ন হয়েছিল যশোর ক্যান্টনমেন্টে সেখানে হাজার হাজার মুক্তিযোদ্ধা উপস্থিত ক্যান্টনমেন্টের সকল সৈনিক এবং সেনা কর্মকর্তারা উপস্থিত সেখানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান তখন সেই ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান তখনকার জেনারেল মুস্তাফিজুর রহমান জেনারেল মুস্তাফিজুর রহমান আমরাও মঞ্চে বসেছিলাম আওয়ামী লীগের 3-4 জন এমপি টিপু সুলতান রাজু তারা বসেছিল মুস্তাফিজুর রহমান এই ঘটনা ব্যাখ্যা দিলেন তিনি কিভাবে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন তিনি বললেন যে আমি এসেছি মুক্তিযুদ্ধ করার জন্য জীবনে ঝুঁকি নিয়ে পাড়ি এসেছি আর আমাকে আওয়ামী লীগ নেতা সোহরাব খান বলেছেন যে আপনি চাকরিতে গিয়ে জয়েন করেন এই কথা যখন মুস্তাফিজুর রহমান হাজার হাজার মানুষের সাথে বলেন সেনাপ্রধান যখন এই প্রকাশ্য ঘোষণা দেন আওয়ামী লীগের এমপি গুলো মনে হয় লাভ দিয়ে পড়ে মানুষ থেকে তারা এতই লজ্জা পেয়েছে সুতরাং এটি হলো বাস্তবতা স্বাধীনতা তারা চায়নি স্বাধীনতা বাংলাদেশের জনগণ চেয়েছে জনগণের প্রতিনিধি হিসাবে মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে বীরের মতে ঘোষণা দিয়েছেন যা দেশবাসীকে আলোড়িত করেছে
এই ঘোষণা জীবন ফিরে পেয়েছে বাংলাদেশের 7 কোটি মানুষ অথচ তাকে কি সম্মান দেওয়া হচ্ছে বলা হচ্ছে মুক্তি দেবে না উনি গুলি চালান না উনি সবার আগে এসে এলএমজি চালাবে তারা আশা করে ইতিহাস কতভাবে বিকৃতির শিকার হয়েছে একাত্তরের যুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ আমরা যুদ্ধ করেছি যাতে আমাদের ভোটাধিকারকে সম্মান প্রদর্শন করা হয় আমরা যাতে সামরিক শাসনে বারংবার নিষ্পেষিত না হই গণতন্ত্রের জন্য বাংলাদেশে মানুষ যুদ্ধ করেছে একটি কথা বলতে চাই যে ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ পাক বাহিনী বাংলাদেশের মানুষের উপর চালিয়েছে সেই সময় আরে এখন স্লোগান দিয়ে না ডাইরেক্ট অ্যাকশন রাস্তায় যায় ঘরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন করে লাভ নেই যেখানে যদি যেভাবে দেশের রাজনৈতিক নেতারা পালিয়ে পাশের দেশে চলে গিয়েছে যেখানে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে শহর বন্দর ছেড়ে খালি পালাচ্ছে লোকজন সেই সময় যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইন্ডিয়া জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ না করত তাহলে এই দেশে মুক্তিযুদ্ধ হতো না বাংলাদেশও স্বাধীন হতো না হয়তো শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন এমপি এমএনএ যারা হয়েছে ভারত থেকে এসে আবার জাতীয় সংসদে যোগ দিতে পারতেন কিন্তু যুদ্ধ ছাড়া এই দেশ কখনো স্বাধীন হতো না সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গত 21 তারিখে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ সাময়িকী দি ইকোনমিস্ট সবচাইতে ইনফ্লুয়েন্সিয়াল উইকলি সেখানে প্রকাশ পেয়েছে যে বাংলাদেশের মানুষের কোনো অধিকার নাই গুম আর গুম এবং রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত তাদের দুঃশাসনের দেশের মানুষ অধিষ্ঠ সেখানে একটি ছোট্ট বাচ্চার কথা হয়েছে ইসলাম সুপনের যিনি গুম হয়েছেন তার কন্যা বলছে বাবা কবে আসবে অসংখ্য শিশু প্রতিদিন সকালে তার মাকে প্রশ্ন করে বাবা কবে আসবে কারা এই বাবাকে গুম করেছে বিএনপির জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার অধীনে চারবার সংসদ সদস্য চারবার ক্ষমতায় গিয়েছে আমাদের সময় তো কোনো ঘুম ছিল না আমাদের সময় ব্যাংক উঠায় নাই আমাদের সময় ছাত্রদের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নাই আমাদের সময় এইভাবে প্রতিবেশী রাষ্ট্র এসে জাতিয়ে বসে নেয় আমাদের উপরে সুতরাং বর্তমানে যে অনির্বাচিত সরকার এখানে বসে আছে তারা গণতন্ত্র হত্যা করেছে জিয়াউর রহমান গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠা করেছে জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি যিনি বিএনপি সৃষ্টি করেছেন তাকে নিয়ে সারা জাতি গর্ব করবে তারা বলে জিয়াউর রহমান যুদ্ধ করে নাই জিয়াউর রহমানের লাশ নাই কয়েকদিন আগে মহাসচিব বলেছেন এই লাশের পোস্টমর্টম করেছে লেফটেন্যান্ট কর্নেল তুফাইল চট্টগ্রাম সিএনএচে অজস্র মানুষ ঢাকা শহরের বহু মানুষ তার মৃতদেহ দেখেছে এই মৃতদেহ কবরে নামানোর দায়িত্ব পেয়েছিল জিয়াউর রহমানের প্রিয় ব্যাটালিয়ান 48 নম্বর তার কমান্ডিং অফিসার বর্তমানে বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ে সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জিয়ার লাশকে কবরে নামানো হয়েছে যখন নিজেও কবরে নেমেছিলেন অথচ তারা বলেন কবরে লাশ নেই কবরের পাশে তিনি বসবাস করে আতঙ্কিত হয়ে গেছেন আজকে যত মানুষ এখানে জড়ো হয়েছে আপনারা যদি রাস্তায় একটা মিছিল করতে পারেন তাহলে কিন্তু তাদের পলায়ন শুরু হয়ে যাবে একবার সাহস করে রাস্তায় নামে সময় কম বক্তা বেশি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারংবার তারা বিকৃত করেছে সবশেষে এইটুকু বলবো রাজপথে সংগ্রাম ছাড়া এই অনির্বাচিত প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রীয় সরকারকে সরানো যাবেন না সরানো যাবে না আসুন আমরা সবাই মিলে আরেকটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় তরুণদের উদ্দেশ্যে যুবকদের উদ্দেশ্যে বলবো আমরা যখন 50 বছর আগে যুবক ছিলাম আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এবার আপনাদের পালা আমরাও সঙ্গে থাকবো আসুন আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি এবং মুক্তিযুদ্ধের আদর্শকে বাস্তবায়ন করি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়াউর রহমান